আমি একজন বিবাহিত নারী, আমার দুইজন কন্যা সন্তান আছে, কিন্তু আমার স্বামীর একটা ব্যাপার আমি লক্ষ্য করেছি ইদানিংকালে। আমার স্বামী আজকাল পুরুষের প্রতিও আসক্ত, এক্ষেত্রে আমার করণীয়টা কি, ওনাকে সমকামিতা থেকে ফিরিয়ে আনার উপায়টা কি? আল্লাহ তাআলা মাফ করুন, সমকামিতা এটা আল্লাহর জমিনে সবচেয়ে অভিশপ্ত যে কর্মগুলো, যে কাজগুলোর কারণে মানুষ সবচেয়ে বেশি অভিশপ্ত হয় এবং নগদ আজাবে লিপ্ত হয়, আল্লাহর গজব নাজিল হয়, এর ভিতরে একটা হলো সমকামিতা। লূত আলাইহিস সালামের পুরো জাতিকে ধ্বংস করে সেই ধ্বংসের আলামত এখনো পৃথিবীতে আল্লাহ তাআলা টিকিয়ে রেখেছেন। সেই ডেড সি, সেই এলাকা এখনো আছে, উল্টে দিয়েছেন পুরো এলাকা, কিছু পায় না। সেখানে আপনার এই সমকামিতা থেকে, এই সমকামিতাটাকে আজকাল আধুনিকতার নাম দিয়ে প্রমোশন করা হয়, নির্লজ্জতা এবং নোংরাম ঘৃণ্য কাজ, এটাও করতে যাদের রুচিতে বাধে না তারা নাকি আধুনিক। সম্প্রতি জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সতর্ক করা হয়েছে এবং এই সমকামিতার কারণে একটা রোগ হয়ে থাকে, সে রোগটা যাতে ব্যাপকভাবে বিস্তৃত হয়ে না পড়ে এই জন্য সমকাম ঠেকানোর ব্যাপারে বিভিন্ন রকমের নির্দেশনা ঘুরিয়ে ফিরিয়ে আসছে। রোগটার নাম কি জানি আমি ভুলে গেছি, হ্যাঁ কি পক্স, না মানকি পক্স, হ্যাঁ সমকামিতার কারণে এটা ছড়ায় যাচ্ছে। তো আল্লাহর আজাব এবং গজব এক এক সময় এক একভাবে আসে। বিধায় এই অবৈধ পথে, অবৈধ পথে নিজের যৌন চাহিদা চরিতার্থ করা হারাম এবং আল্লাহর অভিশাপ নাজিল হয়, লানত বর্ষণ হয়, গজব নাজিল, আখিরাতের শাস্তি তো আসে, এরকম একটা কাজ এটা সমাজে এখন ব্যাপক আকারে ছড়ায় পড়ছে। কোনো মানুষের ভিতরে এই ধরনের মানে ইয়ে থাকলে, বদভ্যাস থাকলে, নির্দিষ্ট সময়ের জন্য তাকে যদি গভীর মনিটরিংয়ে রাখা হয় এবং এগুলোর থেকে যাতে কোনোভাবে সেগুলো দ্বার কাছে যেতে না পারে সেজন্য একরকম বন্দি জীবনের মতো করে মনিটরিং করে রাখা হয়, আশা করা যায় তার বদভ্যাস কিছুটা দূর হবে এবং প্রয়োজনের জন্য ট্রিটমেন্ট করা যেতে পারে, হ্যাঁ মেন্টাল ট্রিটমেন্ট করা যেতে পারে, তার যে সাইকোলজিক্যাল যে ট্রিটমেন্ট আছে সেটা করা যেতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো যে এই বিষয়ে শরিয়ার দিক নির্দেশনাগুলো তার কাছে আরও ভালোভাবে পরিষ্কারভাবে বুঝাইতে হবে এবং নেককার আল্লাহওয়ালা আমলদার মুত্তাকি মানুষদের সোহবতের সান্নিধ্যে নিতে হবে, দেখবেন ইনশাআল্লাহ মন পরিবর্তন হবে। জেনাকারের জেনার মানসিকতা পরিবর্তন হয় নেককারদের সোহবতে, ভালো মানুষের সান্নিধ্যে গেলে, কারণ খুব জেনা করার প্রবণতা আছে, তাকে খুব আল্লাহওয়ালা খুব আমলদার মানুষের সাথে উঠা বসা করান, তার মজলিসে আসা যাওয়া করান, তার পিছু পিছিয়ে চলে তার সাথে উঠা বসা করে, দেখবেন ওই আকাঙ্ক্ষাটা দূর হয়ে যাবে। এক ব্যক্তি আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, রাসূলুল্লাহ আমি জেনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু সময় তাকে নিজের সাথে রাখলেন, এরপর একটু কাউন্সেলিং করলেন, এরপরে লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ আমার মনের ভিতরে সেই অবৈধ আকাঙ্ক্ষাটা আর নাই, শেষ হয়ে গেছে। এটা হলো ভালো মানুষের সান্নিধ্যের প্রভাব, অলৌকিক প্রভাব, এটা আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখিরু দাওয়াতিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।